রাজ্যত অব্যাহত বলিয়া বানর সংহার। এয়া গহপুরের দৃশ্য, পুনের সত্রং নৈর তাণ্ডব। গহপুর নগরের আধা অংশ পানির তলত। বছরের প্রথমটো বানত সত্রংর যি মথাউরি ভাঙিছিল তার কোনো সুব্যবস্থা নোলাত ভঙা অংশয়েদি পুনের সুমাইছে পানি। কেবাটাও বাসগৃহ ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনিষ্ট সাধন করে বাঢ়নি পানিয়ে। আমার এটা আগত ঘর যেন তেন বনাই আসিল, আকো সরকারে টাকা দিছিল আমার ঘর বনাবলে, আমি এই পয়সা দিয়ে অল্প ঘর সব টিং সিং কিনে আনিছিল, আনি কিনে বনাইছিল। আজি তো একেবারে একুয়ে নাই, সব লই গল, টিং সিং সব লই গল, একুয়ে নাই। লড়া ছোৱালীর কাপড় চাপড় অল্প দিছিল, মানুহ দিছিল, গাঁৱৰ ৰাইজেও দিছিল, এইকেইটা এতিয়া একুয়ে নাই, সবে লই গল। বস্তুকেইটা গোটাইছিল, কিনিছিল, পয়সাকেইটা দিছিল, এতিয়া একেবারে নাই, গোটেই ঘরখিনি গোটেইখিনি বহি গল। এতিয়া বসাব নোৱাৰিলো বানর কবলত গহপুরের ছয়দুয়ার মহাবিদ্যালয়। মহাবিদ্যালয়খনের লক্ষাধিক টাকার সামগ্রী, গ্রন্থ, কম্পিউটার আদি নষ্ট হয়েছে পানি। মুখলধার বরষুণের ফলত নারায়ণপুরত বাড়িছে সেচা নদীর পানি। ধলপুর মৌজার বহু গাঁও বানর কবলত। পানির সুতে শিমলুগুড়ি হাওয়াজান সংযোগী গড়কাপ্তানি পথটোর এসুয়া ছিঙি পেলায়। বানর ফলত শ শ ঘর, বিস্তীর্ণ খেতিপথার বুড় গেছে পানি। পুখুরীর মাছ ওলাই যাওয়াত হাহাকার মৎস্যপালকর। শিমলুগুড়ি আর পানীগাঁও যে সংযোগী পথ, এই সংযোগী পথটি অতিশয় জরাজীর্ণ অবস্থা হয়েছে। আপনাদের দেখবলে পাইছে প্রতি দহ মিটারতক কম হব, ঠায়ে ঠায়ে আপনার প্রায় ছয় সাতটামান ছিগা বিভিন্ন ঠাইত ছিগি পড়েছে। এতিয়াতো মানুষ, এটা মানুষ ঘর ভিতরতে মানে এআঠু এআঠু পানি হয়ে গেছে, রাস্তা পুরা ছিগি পুরা খতমে হয়েছে। কমসে কম দশ মিটার আঁতর আঁতর দূরত্বর পিছতে পুরা ছিগি গেছে। ইফালে চিরাঙর সুবাইজার অঞ্চলত কেবাখনো গাঁও প্লাবিত হয়েছে। মাকরানৈর বাঢ়নী পানি সুমাইছে গাঁও সমূহত। শ্যামথাইবাড়ি, লাংডাংপাড়াকে আদি করে কেবাখনো গাঁও প্লাবিত হয়েছে। বিজনি আমগুড়ি সংযোগী মূল পথর উপরে বইছে মাকরানৈর বাঢ়নী পানি। মানে মাকরাপড়া এরিয়া পুটান পানি এরিয়ে দেওয়া তো মানে বছরে তিনবার করে কিছু মানে মানুষগুলো তো গুরু সুরু একদম পানি তলতে থাকিব লাগা হয়। এটা সব এইফালে ইফালে বঙাইগাঁওতো পুনের বানর তাণ্ডব। হঠাৎ বৃদ্ধি পাইছে আইনৈর জলস্তর। সমান্তরালভাবে চলিছে খহনিয়ার তাণ্ডব। প্লাবিত হয়েছে কুড়িখনেরও অধিক গাঁও। বাঁশবাড়ীত জলমগ্ন হয়েছে গড়কাপ্তানি পথ। টেঙাইগাঁও কীর্তনপাড়া সংযোগী পথর উপরে বইছে বাঢ়নী পানির কোবাল খুঁত। যিকোনো মুহূর্ততে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা স্থানীয় লোকের। ইফালে খহনিয়াত জাহ গৈছে মসজিদ, কবরস্থানকে আদি করে বহু পরিয়ালর ঘর দুয়ার। রাতেপা সাড়ে আটটারপা পানি বাড়ি আছে, পানি তো বহুতই বাড়ি আছে। মানে আমার যেটু চলাফেরার অবস্থা মানে এনেকা বেয়া হয়েছে, আমি কব নোৱাৰো। মানে আমি সরকারের তরফেরপরা বহুত দিন হল মানে এই কামর কারণে কই আছো, মানে ইমান একটা রেসপেক্ট করা নাই। গড়া খহনীয়া একবার সর্বস্ব করে পেলাইছে। ইতিমধ্যে দুশতকে অধিক পরিয়াল গড়া খহনীয়ার কবলত পড়েছে। এতিয়া স্কুল, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান সকলখিনি আজি গল। ব্যুরো রিপোর্ট, এনকে টিভি।